হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। বন্ধুরা, আজকে চলে আসলাম আরও দুইটা ক্লাউড মাইনিং ওয়েবসাইট নিয়ে, যেগুলো খুবই ভালো একটা ওয়েবসাইট আর খুবই ভালো পরিমাণে প্রে করে। এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট করবেন। যদি কিছু ইনভেস্ট করেন তাহলে কিছু ভালো পাবেন, আর যদি ইনভেস্ট না করেন তাহলে আপনি ফ্রিতেও খুব একটা খারাপ না, বাট ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। যেহেতু এখানে কোনো কাজ করার দরকার হয় না, এই কারণে আমি বলবো এই ওয়েবসাইটগুলো সবচাইতে বেস্ট। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই কীভাবে আপনি ক্লাউড মাইনিং করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার মোবাইল অথবা পিসির কোনো হ্যাশ পাওয়ার ব্যবহৃত হয় না। এখানে জাস্ট ওয়েবসাইট আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ হ্যাশ পাওয়ার দেবে এবং সেটার দ্বারা আপনার মাইনিং চলতে থাকবে। ক্লাউড মাইনিং সম্পর্কে যারা জানেন না তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়াটা খুবই দরকার, কারণ ক্লাউড মাইন সম্পর্কে যাদের ধারণা নেই তারা কিন্তু বিষয়টা এত সহজে বুঝতে পারবে না। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই ক্লাউড মাইনিং। আর এটা আপনারা মোবাইল পিসি সব কিছু দিয়ে করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে কিছু ওয়ালেটে অ্যাকাউন্ট করে নিতে হবে, কারণ আপনি পেমেন্ট যদি রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু আপনার মাইনিং করেন বা আর্নিং করেন যেটাই করেন না কেন, এটাতে কিন্তু আপনার কোনো লাভ নেই। ঠিক আছে, তো এ কারণে সর্বপ্রথমে আপনাকে কিছু ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে যাতে করে আপনারা পেমেন্টগুলো রিসিভ করতে পারেন। তো সর্বপ্রথমে আসছে এই ওয়েবসাইটটা, ডগি চেইন। ঠিক আছে, তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনারা ক্লিক করেন এই পেজটাতে চলে আসবেন। এই পেজটাতে আসার পরে যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো যাই হোক, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তো আরেকটা অ্যাকাউন্ট আপনাদের করতে পারেন, তো ডগি কয়েনের জন্য আপনাদের যে কোনো একটা করলেই হবে। তো এটা আছে ডগি চেন্স, আর এটা আছে যারা নাটোরে থাকেন তাদের জন্য রয়েছে ক্রিপ্টো নাটোরিয়া। হ্যাঁ, আমি ফান করলাম, আসলে নাটোর না, যারা যেখানেই থাকেন না কেন আপনি সবাই এইখানে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ক্রিপ্টো নাটোরিয়া এখানেও কিন্তু আপনি ডগি কয়েনের জন্য অ্যাকাউন্ট করতে পারেন। আপনার ডগি কয়েন রিসিভ করার জন্য আপনি ডগি চেন এই ওয়ালেটটাও ব্যবহার করতে পারেন, আবার এখান থেকে এইটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে আপনারা যদি ক্রিপ্টো নাটোরিয়া অ্যাকাউন্ট করেন তাহলে খুবই ভালো হয়, কারণ আপনার ডগি কয়েনটা এখান থেকে আপনি এক্সচেঞ্জে, যে এক্সচেঞ্জ আছে এখান থেকে বিট কয়েন, ইউএসডি, তো যে কোনো কয়েনে চেঞ্জ করে নিতে পারবেন এবং সেটা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনি এটা ডলারেও কনভার্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা যদি ক্রিপ্টো নাটোরিয়া অ্যাকাউন্ট করেন তাহলে এটাও ভালো হয়, আবার এই অ্যাকাউন্টটাও যদি করেন এটাও কিন্তু অনেক ভালো একটা ওয়ালেট। ঠিক আছে, তো বন্ধুরা চলুন চলে যাই সাইডে। তো আমাদের সর্বপ্রথম একটা সাইড আছে, সেটা হলো ডগি কয়েন মাইনিং করার। আর তার আগে বলে নিই আমরা বিট কয়েনও মাইনিং করব, এটা ক্লাউড মাইনিং। এটা একবার স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার 24 ঘন্টা এখান থেকে আর্নিং হতেই থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পিসিটা অফ রাখেন, অন রাখেন, ইন্টারনেট কানেকশন দিয়ে রাখেন বা না রাখেন, তবুও কিন্তু মাইনিং হতে থাকবে। কথাটা একটু অন্যরকম হলেও বাস্তবে এই সাইটগুলো হিউজ পরিমাণ মানুষকে পেমেন্ট করে আসছে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমার পেমেন্ট প্রুফের ভিডিও আমি চালু করে দেবো ইনশাল্লাহ, কারণ আমি যেগুলো সাইটে অ্যাকাউন্ট করছি অলরেডি এগুলো আমাকে প্রাইম পেমেন্ট দেওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো নেক্সট ডে থেকে হয়তো বা আমি পেমেন্ট প্রুফের ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো যাই হোক, আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনি কয়েন বেসে অ্যাকাউন্ট করে নিতে পারেন। কয়েন বেস ছাড়াও আপনারা কিন্তু ক্রিপ্টো নাটোরিয়া ব্যবহার করতে পারেন বিট কয়েন ওয়ালেটের জন্য। ঠিক আছে, বিটিসি মাইনিংয়ের জন্য। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। তো এটা হলো doga.online, এখানে জয়েন করার জন্য আপনাকে জাস্ট, যদি আপনারা কয়েন চেঞ্জ অ্যাকাউন্টটা খোলেন তো ডক চেন এখান থেকে, তাহলে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন। আর যদি ক্রিপ্টো নাটোরিয়া ইউজ করেন তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের কয়েন, যেগুলো সরি যেগুলো বিভিন্ন ধরনের যেগুলো ইন্টারন্যাশনাল সরি অনলাইন কারেন্সি আছে এগুলো সবগুলোই পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে আমরা যেহেতু ডগি কয়েন মাইনিং করবো, তো ডগি কয়েনে ক্লিক করবেন, আপনাদের এই অ্যাড্রেসটা থাকবে না, আপনারা জেনারেট অ্যাড্রেস করে আপনারা এই অ্যাড্রেসটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এটা কপি করতেছি, তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। ঠিক আছে, এটা কপি করে নেওয়ার পরে এখন আমার এই যে ক্লাউড মাইনিংয়ের যে ওয়েবসাইট ডগি কয়েন মাইনিংয়ের, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আমার মাইনিং শুরু হয়ে যাবে। তো তো এটা একটু স্লো একটা ওয়েবসাইট, অনেকেই এখানে কাজ করতেছে। তো দেখেন অলরেডি কত মানুষ ডিপোজিট করছে এখানে, এটা লাইভ ডিপোজিট হিস্টরি, আপনারা এটা চেক করে নেবেন। আর এখানে ডিপোজিট করার দরকার নেই, কারণ ওয়েবসাইটটা এমনি খুব ভালো পেমেন্ট করে। আর এটা 20
ডগিতে আপনি পেমেন্ট নিতে পারবেন, যেটা খুবই ভালো। আর সাইন আপ বোনাস আপনারা 100 গিগাহার্জ পাবেন। আর আপনি যদি আপনার পাওয়ারটাকে, অর্থাৎ গিগাহার্জ যত আপনার বেশি হবে তত কিন্তু আপনার আর্নিংটাও বেশি হবে, ঠিক আছে? তো যদি এটাকে বাড়াতে চান তাহলে ডিপোজিট করতে পারেন। তো আমি আপনাকে বলবো যে আপনার যদি ক্লাউড মাইনিং সম্পর্কে ধারণা না থাকে, অর্থাৎ বিশ্বাস না থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনারা ইনভেস্ট করার দরকার নেই, ঠিক আছে? আমার দেখেন এটা অলরেডি লোড নিচ্ছে, আমার নেট স্পিড খুবই স্লো, আমি কি বলবো আপনাকে, আমার নেট স্পিড আজকে খুবই খারাপ দিচ্ছে, একেবারে 144 KB, এই কারণে এত টাইম লাগছে। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো দেখেন আমার অলরেডি 5 ডাচ কয়েন, অর্থাৎ ডগি কয়েন আর্নিং হয়ে গেছে। তো এখানে আমার হ্যাশ পাওয়ার আছে 365 গিগাহার্স, ঠিক আছে? তো আপনারা দেখেন এখান থেকে আমি যেটা করছি, আমি ডিপোজিট করছি কিছু, অর্থাৎ ডিপোজিট না, রিইনভেস্ট যাকে বলে। তো এখানে যখন দেখেন আমি যদি এখন রিইনভেস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই 5 ডগি কয়েন কেটে নেবে এবং আমাকে কিন্তু এই পাওয়ার দেবে, ঠিক আছে? আমার কিন্তু 100 গিগাহার্জ ছিল, আপনাদেরও 100 থাকবে, তারপরে আপনারা রিইনভেস্ট করে করে এটাকে কিন্তু বাড়াতে পারবেন। তো হিস্টোরিতে যদি যাই তাহলে দেখেন আমি কত ডগি কয়েন ডিপোজিট, মানে রিইনভেস্ট করছি। তো 2 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2, তো 3 3 6 করে 12, এবং এখানে 7 7 14, অর্থাৎ 20 ডগি কয়েনের ওপরে আমি রিইনভেস্ট করছি। আসলে আমি যদি রিইনভেস্ট না করতাম তাহলে কিন্তু আমার মাইনিংটা স্পিডটা স্লো হতো। তো যেহেতু আমি রিইনভেস্ট করছি, এখন আমার মাইনিং স্পিডটা অনেকখানি বাড়ছে। তো কিছুদিনের মধ্যে আমার এটা 20 ডগি হয়ে যাবে, 2 3 4 2 3 দিনের মধ্যে আমার এটা 20 ডগি কয়েন হয়ে যাবে। তো তখন আমি উইথড্রল ভিডিওটা দিয়ে দেবো। আর এগুলো 100% পেমেন্ট করে, এই ওয়েবসাইটগুলো 100% পেমেন্ট করে। আর এই ওয়েবসাইটে আরেকটা আছে যেটা থেকে আপনারা, তো ঠিক আছে বন্ধুরা, তো যখন আপনার এখানে 20 ডগি কয়েন হয়ে যাবে, তখন কিন্তু আপনি উইড্রোতে ক্লিক করলে আপনার এই ওয়ালেটে আপনার 20 ডগি কয়েন উইড্রো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো ডগি কয়েন আর্নিং এর সাইট। আর আরেকটা আছে BTC আর্নিং, যেখান থেকে আপনি বিট কয়েন আর্নিং করতে পারবেন। তো এই সাইটটা আর এই সাইটটা একই কোম্পানি, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনি ডগি কয়েন মাইন করতে পারবেন, আর এখান থেকে আপনারা বিট কয়েন মাইন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বিট কয়েন কীভাবে মাইনিং করবেন সেই সিস্টেমটাও আমরা দেখে নিই। একেবারে সেম সিস্টেম, আপনাকে কয়েন বেসে চলে যেতে হবে যদি কয়েন বেসের অ্যাকাউন্টের অ্যাড্রেস ইউজ করেন। আর যদি ক্রিপ্টোনাটোরিয়া এই অ্যাকাউন্টটা ইউজ করতে চান, তাহলে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট করার পর এই অ্যাকাউন্টটা নেবেন। তো আমি কয়েন বেসের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি। তো জাস্ট এখান থেকে, ও সরি, রিইনভেস্ট করলে আপনার পাওয়ারটা বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে পাওয়ারটা ইনক্রিজ হবে। তো এখান থেকে আপনি এখানে আসার পরে অ্যাকাউন্টে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড তাহলে আপনাকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবে। এটা জাস্ট এখানে ক্লিক করে কপি করবেন, কিউআর কোডে স্ক্যান করে আপনারা নিতে পারেন যদি আপনার মোবাইলে থাকে। তো এখান থেকে আপনি এখানে আসবেন, এবং আসার পরে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এরা উইথড্র করছে। দেখেন এই সাইটগুলো থেকে কিন্তু এরা উইথড্র করে নিছে, আর এরা ডিপোজিট করছে, ঠিক আছে? ডিপোজিটও করছে, উইথড্রও করছে, লাইভ হিস্টোরি আছে। আপনি যদি উইথড্র করেন তাহলে আপনার হিস্টোরিটাও এখানে দেবে, আর ডিপোজিট করলেও হিস্টোরিটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে। তো একটু সময় নিন, দেখেন আমার অ্যাকাউন্টটা কিছুদিন আগের করা, এখানে আমি 125 গিগাহার্জ বাই করে ফেলছি অলরেডি, ঠিক আছে? তো এখান থেকে আমি যেটা করছি, এখানে আসার পরে যদি আপনি উইথড্রতে ক্লিক করেন তাহলে দেখবেন রিইনভেস্ট বাটন। তো দেখেন এখানে অলরেডি আমার কত আছে, 125। তো আমি যদি এখন রিইনভেস্টে ক্লিক করি তাহলে আপনার আমার এত BTC কেটে নেবে, ও সরি, এত BTC কেটে নেবে। আর এখন আসলে আমার রিইনভেস্ট করার মানে হয়নি এখনও, আর একটু বেশি হতে হবে তাহলে কিন্তু আমি রিইনভেস্টটা করতে পারবো। এত কম BTC আসলে রিইনভেস্ট করা যায় না। তো ঠিক আছে, একটু আরও বাড়ার পরে আপনারা যদি রিইনভেস্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে হ্যাশ পাওয়ার এটা কিন্তু ইনক্রিজ হবে। তো আমি রিইনভেস্ট করছি, তো এটাতে আপনারা পেমেন্ট পাবেন 0.005, ঠিক আছে? 0.005 BTC দেখেন এখানে লেখা আছে। আর আপনারা যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট করতে হলে আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট, অর্থাৎ সরি, এখান থেকে আপনারা সেন্ডে যাবেন, এবং যাওয়ার পরে চাইলে কিন্তু ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করলে কিন্তু আপনার আর্নিংটা আসলেই অনেক বেশি হবে। তো বন্ধুরা, যদি আপনার কাছে মাইনিং করার মন, আপনি যদি ক্লাউড মাইনিং সম্পর্কে জানেন আর আপনার কাছে ডিপোজিট করার মতো টাকা থাকে, তাহলে আমি বলবো আপনাকে এই সাইটগুলোতে আপনারা ডিপোজিট করতে পারেন। তার কারণ 100% ট্রাস্টেড একটা সাইট। তো বন্ধুরা, আজকে এই দুটো সাইটই আপনাদের কাছে ছিল। আর যাই হোক, আর একটু বলে দিই আমি আপনাদের,
তো জিরো মাইন এই সাইটটাতে প্রায় আমার উইথড্রোর প্রসেসটা চলে আসছে। তো আপনারা যদি এই সাইটটা এখনও অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। আর যদি আপনি জয়েন করতে কোনো সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশনে এই সাইটটার ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। তো দেখেন এখানে প্রায় আমার অ্যামাউন্টটা হয়ে গেছে উইথড্রো অ্যামাউন্ট। তো আমি জাস্ট আপনাদের লগ ইন করে দেখাই। এখানে আসার পরে আপনাকে রোবটটা ভেরিফিকেশন করতে হবে। তো আই এম নট এ রোবট এখানে ক্লিক করে, ও জাস্ট আমি তো অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না, অলরেডি এই সাইটটা সম্পর্কে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রোবট ভেরিফিকেশন করার পর আমি লগ ইনে ক্লিক করছি। তো দেখেন আমার অলরেডি 0.002, তো এখন এটা 6 আছে, 7, 8, 9 হলে আমি কিন্তু উইথড্র করতে পারবো। তো যখনই আমি উইথড্র করবো আমার উইথড্র ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো। আর আপনারা যদি এখনও অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।